দীর্ঘ ২৭ বছর পর কৈলাসহরের মূর্তিছড়া গ্রামের মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মূর্তিছড়া গ্রামে বহু পুরনো ছোট একটি দুর্গা মন্দির থাকলেও মন্দিরে স্থায়ী একটি নাট মন্দির না থাকায় মন্দিরে পুজো দিতে আসা গ্রামের ধর্মপ্রাণ মানুষের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নাট মন্দির স্থাপনের জন্য অনেকের কাছে দাবি রেখেছিলেন স্থানীয়রা, বিশেষ করে বাম আমলে এলাকার বিধায়ক ও মন্ত্রী তপন চক্রবর্তীকে বহুবার আবেদন জানিয়েছিলেন এলাকাবাসী। সেদিন যতবারই তপন চক্রবর্তীর কাছে নাট মন্দিরের দাবি জানিয়েছিলেন গ্রামবাসীরা, ততবারই তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী আশ্বাস দিয়েছিলেন নাট মন্দির স্থাপনের ব্যবস্থা করে দেবেন। কিন্তু দীর্ঘ বছর পেরিয়ে গেলেও মূর্তিছড়া এলাকায় নাট মন্দির স্থাপনের কোনো উদ্যোগ নেয়নি তদন্তকারী বাম সরকার। এই কারণে এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল বহুদিন ধরেই। ২০১৮ সালে রাজ্যের সরকার পরিবর্তন হবার পর এই মূর্তিছড়া এলাকার ছেলে সুদীপ কুর্মী চণ্ডীপুর পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারই চেষ্টা এবং উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ধর্মপ্রাণ মানুষের জন্য তৈরি করা হচ্ছে নাট মন্দির। বর্তমানে এই নাট মন্দিরের প্রায় ৮০% কাজই শেষ হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে দুর্গাপূজাতেই নাট মন্দিরটি উদ্বোধন করা হবে। যেখানে তারা পূজা পারপাসে পূজার জন্য ব্যবহার করবে, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করবে। তো আমরা ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর আমরা প্রতিশ্রুতিও দিয়েছিলাম যে এলাকাবাসীর জন্য এখানে সুন্দর একটা কমিউনিটি হলের ব্যবস্থাপনা করা হবে, এবং কিছুদিন পূর্বে গত বছর কোভিডের জন্য আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারিনি, তারপরেও আমরা ১২ লাখ টাকার বিনিময়ে এই কমিউনিটি হলকে আমরা স্বীকৃতি দিয়েছি, এবং রাজ্য সরকারের যে বিএডিপি ফান্ড থেকে এটা স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো আমাদের কন্ট্রাক্টর যারা ছিল তারা কোভিডের জন্য অনেক সময় মাল সাপ্লাই ঠিকমতো পায়নি, তাড়াহুড়া করে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যে তারা তাড়াতাড়ি কাজ কমপ্লিট করবে, এবং ইতিমধ্যে কাজ ধরেছে, প্রায় ৮০% কাজ কমপ্লিট করেছে। এবং এই এলাকায় এলাকাবাসীর অনেক দিন ধরে দাবি ছিল, প্রায় ৩০-৩৫ বছর ধরে দাবি ছিল যে এলাকায় একটা সুন্দর কমিউনিটি হল হবে, পাশাপাশি এলাকাবাসী এই এলাকায় পূজা অর্চনা করবেন, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। তাই আজকে এই রাজ্য সরকারের উদ্যোগে বিএডিপি প্রজেক্টের মাধ্যমে আমরা এই কমিউনিটি হল আমরা সুন্দর মতে করতে পারছি। তার জন্য আমি ব্যক্তিগত দিক থেকে খুশি, এলাকাবাসীর সাথে কথা বলেছি, আমি নিজেই এখানে উপস্থিত আছি, কাজের গুণগত মান আমি নিজেই পরিদর্শন করেছি, খুব সুন্দর কাজ হচ্ছে। আমাদের কন্ট্রাক্টর বাবু এখানে রয়েছেন, এবং আমাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এলাকাবাসী অন্যান্য যারা সবাই আছে, আমরা সবাই মিলে দেখছি যে এখানে কাজ খুব সুন্দরভাবে হচ্ছে। তো আমরা আনন্দিত যে রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এলাকায় অনেক রকমের উন্নয়নের কাজ হয়। দীর্ঘদিন ধরে নাট মন্দিরের অভাবে গ্রামবাসীরা পুজো সহ সাংস্কৃতিক কাজকর্ম থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে এই নাট মন্দিরটি বৃহৎ পরিসরে নির্মিত হওয়ার ফলে সেই সমস্যা মিটতে চলেছে এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।